নিউজিল্যান্ডে প্রায় ৬ সপ্তাহের সফর শেষে শনিবার বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী কিউইদের মাঠে ইতিহাস গড়ে ফুরফুরে মেজাজে মোমিনুল বাহিনী। জয়ের ধারাবাহিকতা রাখতে নিজেদের মাটিতেও ভালো উইকেট চান টাইগার অধিনায়ক। এবার আর খালি হাতে নয়, নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্রয়ের প্রাপ্তি নিয়ে ফিরেছে টাইগাররা। তাই এই সফর অন্য যে কোনো বারের চেয়ে বিশেষ কিছু বাংলাদেশের জন্য। দলের সবার চেষ্টাতেই এমন সফলতা, মানছেন দলপতি। তবে দেশের উইকেট ভালো না হলে বিদেশের মাটিতে খেলাটা কঠিন হয়ে পড়ে, সেদিকে লক্ষ্য রেখে উইকেট তৈরির দাবি মোমিনুল হকের। টেস্টের জন্য আমরা সবাই টিম হিসেবে ভালো খেলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং ফিল্ডিং, তখন আমরা টিমটা রেজাল্ট করি। দেশে ফিরে বিশ্রামের তেমন সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা, কারণ ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল কে সামনে রেখে নামতে হবে অনুশীলনে। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। নিউজিল্যান্ডে প্রায় ৬ সপ্তাহের সফর শেষে শনিবার বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী কিউইদের মাঠে ইতিহাস গড়ে ফুরফুরে মেজাজে মোমিনুল বাহিনী। জয়ের ধারাবাহিকতা রাখতে নিজেদের মাটিতেও ভালো উইকেট চান টাইগার অধিনায়ক। এবার আর খালি হাতে নয়, নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্রয়ের প্রাপ্তি নিয়ে ফিরেছে টাইগাররা। তাই এই সফর অন্য যে কোনো বারের চেয়ে বিশেষ কিছু বাংলাদেশের জন্য। দলের সবার চেষ্টাতেই এমন সফলতা, মানছেন দলপতি। তবে দেশের উইকেট ভালো না হলে বিদেশের মাটিতে খেলাটা কঠিন হয়ে পড়ে, সেদিকে লক্ষ্য রেখে উইকেট তৈরির দাবি মোমিনুল হকের। টেস্টের জন্য আমরা সবাই টিম হিসেবে ভালো খেলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং ফিল্ডিং, তখন আমরা টিমটা রেজাল্ট করি। দেশে ফিরে বিশ্রামের তেমন সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা, কারণ ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল কে সামনে রেখে নামতে হবে অনুশীলনে। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। নিউজিল্যান্ডে প্রায় ৬ সপ্তাহের সফর শেষে শনিবার বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী কিউইদের মাঠে ইতিহাস গড়ে ফুরফুরে মেজাজে মোমিনুল বাহিনী। জয়ের ধারাবাহিকতা রাখতে নিজেদের মাটিতেও ভালো উইকেট চান টাইগার অধিনায়ক। এবার আর খালি হাতে নয়, নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্রয়ের প্রাপ্তি নিয়ে ফিরেছে টাইগাররা। তাই এই সফর অন্য যে কোনো বারের চেয়ে বিশেষ কিছু বাংলাদেশের জন্য। দলের সবার চেষ্টাতেই এমন সফলতা, মানছেন দলপতি। তবে দেশের উইকেট ভালো না হলে বিদেশের মাটিতে খেলাটা কঠিন হয়ে পড়ে, সেদিকে লক্ষ্য রেখে উইকেট তৈরির দাবি মোমিনুল হকের। টেস্টের জন্য আমরা সবাই টিম হিসেবে ভালো খেলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং ফিল্ডিং, তখন আমরা টিমটা রেজাল্ট করি। দেশে ফিরে বিশ্রামের তেমন সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা, কারণ ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল কে সামনে রেখে নামতে হবে অনুশীলনে। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস।